সামাজিক যোগাযোগ মাধ্যমে তূর্ণা আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা কর্মকাণ্ডের কারণে অনেকের কাছে নামটা পরিচিত। উপহার পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া ভয়ঙ্কর প্রতারক চক্রের সঙ্গে জড়িত হয়ে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তার অন্ধকার জগৎ ছিল একেবারে অজানা। টোটালি বিষয়টা সে নিজেকে গোপন রেখে কিন্তু কাজটা করতো, মানে দুইটা ডিফারেন্ট ফেজ ছিল, একটা এই অন্ধকার জগতে আর একটা হলো স্বাভাবিক মানে জীবনযাপনে। তারা কখনোই কোনো ক্যাশ লেনদেন করতেন না, কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিতে পারতেন। নিজেকে কাস্টমস কর্মকর্তা ফারজানা মহিউদ্দিন পরিচয় দিয়ে টাকা আদায়ের শেষ ধাপে কাজ করতেন রাহাতারা খানম ওরফে তূর্ণা। ফাঁদে পড়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও টার্গেট করত এই প্রতারক চক্র। হঠাৎ করে একটা বাংলাদেশে একটা নাম্বার থেকে ফোন আসছিল, ফোন আসার পরে বলছিল আপনার একটা বাক্স আসছিল, আপনার একটা মাল আসছিল, কিন্তু আপনি সেটা হচ্ছে যে নেওয়ার জন্য আপনাকে কাস্টমস খরচ বাবদ 1.5 লক্ষ টাকা দিতে হবে। যথারীতি 1.5 লক্ষ টাকা নিয়ে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল ডাচ বাংলা, সেই মতিঝিল ডাচ বাংলা শাখায় গেলাম। যাওয়ার পরে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেটা চেক করছিলাম, চেক করার পরে দেখছিলাম হচ্ছে যে অ্যাকাউন্টে তেমন কোনো তথ্য নেই, যথেষ্ট সন্দেহজনক, আমরা টাকা আর দেই নাই। রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা ছিল তূর্ণার, বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিও আছে। এগুলোকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটা ইমেজ তৈরি করেছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে তূর্ণার সম্পর্ক ছিল এমন অভিযোগ উঠছে, যদিও অস্বীকার করছেন রাব্বানী। একটা ছবি দিয়ে কখনোই আসলে কারো সম্পর্কে কোনো নির্ণয় হতে পারে না, ইভেন ওর সাথে সবার ছবি আছে, যার দেখ নারী তা চলন বাঁকা, যেহেতু ছাত্রলীগের ট্যাগ আছে সুতরাং সিআইডি বলছে তূর্ণার সঙ্গে রাজনৈতিক কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখবেন তারা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।